সকল মুখতালাফি মাসায়েলে নবী চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়া জান্নাই এই সকল বিষয়ের গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছেন ফুকায়ে কেরাম, যার সিদ্ধান্ত যেদিকে গিয়েছে তারা সেই মত পোষণ করেছেন। যারা হানাফি মাযহাব মেনে আমিন আসতে বলে আমরা বলি এই মাসালার সিদ্ধান্ত দাতা নবী নয় মুজতাহিদ, সিদ্ধান্ত দাতা চূড়ান্ত সিদ্ধান্ত দাতা নবী নয়। সাফি মেনে যারা সাফি মাযহাবের অনুসারী হয়ে আমিন আমিন জুড়ে বলে তারাও বলে এই মাসালার মূল সমাধান দাতা নবী নয় মুজতাহিদ। ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি সাফি মালিকি হতে নিষেধ করিনি, আপনি হন, হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে এই কথা বলিনি, আমাকে মেনে চলো এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি, উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সলাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন দুল্লানি আমালেন ইলা আমিলতু দাখালতুল জান্নাতা। আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যে আমল করে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ফরজ যাকাত আদায় করবে, টাকা হলে হজ। এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে ওয়াল্লাহি লা আজুদু আলা হাজা আনকুসুম মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। এইভাবে বলছে আর চলে যাচ্ছে, কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা ইয়ানজুরা ইয়ারাল জান্নাহ ফালা ইয়ানজুরা লা হাজা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে লোকটাকে দেখে নেক। এই শোনো আমার সঙ্গী সাথী, তোমরা যদি কেউ জান্নাতিকে দেখতে চাও, এই যে এই যে এই যে দেখো এই যে লোকটা জান্নাতি, ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না। কথা মনে হয় বুঝাতে পারিনি, উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না, উনি পড়বেন না, উনি কসম করেছেন আমি নফল পড়ব না। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে যে বারো রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে বারো রাকাত সুন্নাত পড়বে না। আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি শুনুন, ইবাদত কম হোক তবুও জান বাঁচবে, একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।